আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই খালির গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ আর আজকে আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন সৈয়দ দিলওয়ার লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি প্রশ্ন এক যে ব্যক্তি বদলি হজ করবেন তাকে অবশ্যই আগে নিজের হজ করে নিতে হবে নাকি নিজের হজ করা থাকলে উত্তম সঠিক রসুল্লাহ রসুল্লাহবাদ ভাই যেহেতু আমরা স্বভাব চাই এবং সঠিকভাবে চাই যে আমাদের কর্মকাণ্ড সবেই যেভাবে আমাদের নবী দেখিয়েছেন সেভাবে হোক সেই জন্য আমরা অবশ্যই প্রত্যেকটি কাজে খুঁজব যে আমার নবী কি বলেছেন কি করতে বলেছেন আমাদের দেশে অনেকেই দেখা যায় যে তারা নিজে হজ না করেও হজ করতে চলে যান অন্যের হজ করতে চলে যান কিন্তু রসুল্লাহ সাল্লাম এক লোককে দেখলেন যে তিনি বলছেন লাভবাহিক আন শুভ্রমা শুভ্রমার পক্ষ থেকে লাব্বাই বলছি রসুল্লসম তখন তাকে বললেন তুমি কি তুমি নিজের হজটা করেছ বলছে না তখন রসুল বললেন যে হুজ্জা আনসিক সুম্মা আন শুভ সুব্রমা নিজের হজ আগে করো তারপর তুমি শুভ্রমার হজ করিও রসুল্লাহ সালাম এই নির্দেশের পরে আর কোনো কথা থাকতে পারে না অনেকেই বলে থাকেন যে অন্যান্য বর্ণায় আসছে রসুল হজ করতে বলেছেন এটা তো আম কথা ব্যাপক কথা এটা সাধারণ কথা শর্ত করা হয়নি যেখানে রসুল বলে দিয়েছেন যে নিজের হজ আগে করো পরে সুব্রমণ্য হজ করে সেখানে আপনার আমার এখানে হিলা করার কোনো সুযোগ নাই আল্লাহর দিনে হিলা করে তো আল্লাহকে খুশি করতে পারবো না আমরা আমরা অবশ্যই রসুল আল্লাহ সাল্লাইসাল্লাম যেভাবে বলছেন সেভাবে করলে আল্লাহ খুশি হবেন এবং আমাদের আমরটা কবুল হবে সেই জন্য অবশ্যই মনে রাখবেন যে আমাদেরকে নিজের হজ আগে করতে হবে এটাই হচ্ছে এটা ওয়াজিব এটাই কর্তব্য নইলে আমাদের যে হজটা আপনি করেছেন সেটা অটোমেটিকলি আপনার নিজের হজ হয়ে যাবে অর্থাৎ এই নিজের হজ আগে করবে তারপরে আপনি বদলি হজ করতে পারবেন যদি কেউ নিজের হজ আগে না করে বদলি হজ করেন তার সেই বদলি হজটা ওই ব্যক্তির পক্ষ থেকে আদায় হবে না যেই ব্যক্তির পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে তো যিনি করাবেন তাকে আগে এই তথ্যটি জানতে হবে যিনি নিজের হজ আগে করেছেন ভাই সৈয়দ দেলওয়ার আপনি আরও লিখেছেন ইসলামে দত্তক নেওয়ার বিধান আছে কি থাকলে উত্তরাধিকারের নিয়ম কি ভাই ইসলামে দত্তক নেওয়া হারাম দত্তক নেওয়া জায়েজ নেই মানুষকে আপনি দয়া করে তাকে লালন পালন করতে পারেন কিন্তু দত্তক সন্তান নেওয়া জায়েজ না এটা হিন্দুদের মধ্যে আছে এটা কোনো ইসলামে নাই ইসলামে দত্তক নিলে সেই সেই কোনো ওয়ারিশ হবে না কোনো কিছুই পাবে না তার জন্য কিছু দত্তক নেওয়া তো এমনি যায়জ নেই কোনো মানুষ যদি আপনি লালন পালন করেন আপনার পরিবারভুক্ত নয় সন্তান নয় তো তার জন্য আপনি কিছু দান করতে পারেন সদকা করতে পারেন দান করতে পারেন তার জন্য উত্তরাধিক আইনের মধ্যে নিয়ে আসা যাবে না উত্তরাধিক বিত আইনের ভিতরে নিয়ে আসা যাবে না অর্থাৎ সে আপনার কোনো সন্তানের মর্যাদা পাবে না এবং কোনো ওয়ারিস হবে না এটাই কথা দত্তক নিয়ে ইসলামে জায়েজ নেই কোরআনে কারিমে আল্লাহ তালা এই দত্তক প্রথা নিষেধ করার জন্য সরাসরি তার নবীকে দিয়ে একটি বিরাট কাজ করিয়েছে সেটা হচ্ছে জায়দ ইবনে হারেস আপনারা জানেন যাকে বলা হয়তো জায়দ ইবনে মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়দ আল্লাহ তালা সেই জিনিসটা বন্ধ করার জন্য আল্লাহ তালা বলেছেন যে ওমা জায়লা আদ ইয়া আকুম আবিনা আকুম তোমাদের যাদেরকে তোমরা সন্তান বলে ডাকো তারা তোমাদের সন্তান নয় সরাসরি আল্লাহ তালা নিষেধ করে দিয়ে সুরাহ যাবে সুতরাং আমরা তারপর বলেছেন আল্লাহ তোমাদের মুখের কথা আল্লাহ সঠিক কথা বলেন অর্থাৎ দত্তক নেওয়া কোনো জায়জ নেই এই জন্য আল্লাহ তালা নবী নবী আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামকে তাঁর দত্ত তখনকার জাহিলি যুগের যাকে তিনি লালন পালন করেছেন তার স্ত্রীকে বিয়ে করে দেখেই দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন হারাজুন ফি আজুয়া জিয়া ইয়াহিম করে যাদেরকে তারা নিজেরা সন্তান বলে ডাকে তাদের স্ত্রী বিয়ে করা হারা হারাম নয় হালাল এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা তার স্ত্রীকে অর্থাৎ জায়নবকে বিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লা ইসলামের সাথে সুতরাং ইসলামের দত্তকের কোনো সুযোগ নাই আপনি যদি দয়া করতে চান তাকে লালন পালন করুন তাকে ভালো টাকা পয়সা দিন তাকে তৈরি করে দিন শিক্ষিত করে তুলুন আলহামদুলিল্লাহ ভালো কাজ করলে সেটা রিওয়ার্ড আল্লাহর কাছে ছেলে বা মেয়েকে তিনি লেখাপড়ার ব্যবস্থা করতে পারেন খাওয়ার ব্যবস্থা করতে পারেন এবং দানও করতে পারে দত্তক হিসেবে যে পুত্র হিসেবে বা কন্যা হিসেবে গ্রহণ করার যে পদ্ধতি সেটা বাস্তবসম্মত নয় নয় সেটা 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 ন্যাচারালও করা করা যাবে যাবে না আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন অযুতে ইচ্ছাকৃতভাবে ক্রম পরিবর্তন করা যাবে কি ভাই অযুতে ইচ্ছাকৃতভাবে ক্রম পরিবর্তন করা যাবে না কারণ এটাকে বলা হয় الله القرآن الكريم يقول لك فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ক্রম অনুসারে উল্লেখ করেছেন আল্লাহ তারা প্রথমে মুখ তারপরে হাত তারপর মাথা মসে তারপরে পা এই ক্রমভঙ্গন করা জায়েজ হবে না হইলে অনেক ইমামের নিকট উঁু হবে না অনেক ইমামের নিকট আমি জন্য বললাম অনেক ইমামের নিকট ইমাম উভয়ীপার তুলার মত আছে যে অজু হবে কিন্তু অন্যান্য ইমামরা সেটাকে জায়েজ মনে করেননি এর অন্য কারণ হচ্ছে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে অনেক সাহাবি অজু কীভাবে হবে সেটা নকল করেছেন বর্ণনা করেছেন যে অজু এভাবে করতে হয় এবং ওসমান ইবনে আফান রাজাউল্লাহনু তিনি দেখিয়ে দিয়েছেন পানি নিয়ে যে এভাবে আমার নবীকে অজু করতে দেখেছি জায়দ আবদুল্লাহ ইবনে জায়েয়েদ এভাবে করেছেন জায়েয়েদ ইবনে সাহেত এভাবে করেছেন প্রত্যেক সাহাবি দেখিয়ে দিয়েছেন রসুল্লাহ আসলাম কীভাবে ওজু করতেন কেউ এই ক্রমকে নষ্ট করেননি আর যে জিনিস তাওয়াতুর আমালি দিয়ে সাব্যস্ত হয়েছে সেই জিনিসের স্থান পরিবর্তন হয় না যেমনিভাবে আপনি রুকুর আগে সেজ করতে পারবেন না আপনাকে রুকু সিস্টেমলি আপনাকে করতে হবে তেমনিভাবে ওজুর নিয়মটা আপনি ভঙ্গ করতে পারবেন না আগে আপনাকে মুখ ধুতে হবে তারপরে হাত তারপরে মাথা মাসে তারপরে পা এই নিয়ম ভঙ্গ করা আসলে আপনার এটাই হলো বিশুদ্ধ মত হ্যাঁ কিছু কিছু মত যেটা আছে আমরা অস্বীকার করছি না কিন্তু সে পক্ষে সে মতের পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই হ্যাঁ কিছু কিছু মানুষ এটা দিয়ে দলিল নিতে চেষ্টা করতে পারে যে ওয়াও তো জমার জন্য আসে একসাথ করার জন্য আসে কিন্তু আমরা দেখব রসুল্লা সাল্লাহাম কোন আমলটা করতেন তিনি যেভাবে অজু করছেন সেভাবে যেহেতু কবুল হওয়ার জন্য রসুলের আমল মোতাবেক না হলে আমার আমলটা কবুল হবে না সেহেতু আমি ইস্তেহাদাতে কম যাই রসুলের কথা অনুসারে চলি ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে আর যদি ইস্তেহাদ করে আমি ভুলটা করি

এটা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আর যদি ওয়াক্ত পার হয়ে যায় তখন আর কিছু করা লাগবে না ভাই সৈদুল ওয়ার আপনি সবশেষে লিখেছেন আস্তাক ফিরুল্লাহ আতুবু আলাইনা কান্তা তায়াবুর রাহিম হাদিস অনুসারে এটা কি ঠিক আছে রসুল্লাহ সাল্লাহ আস্তাকফুল্লাহ 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 বলতেন সাথে সাথে আস্তাকফুল্লাহ আল্লাহ আল্লাহ আলহাই ওইটা আসছে আবার কখনো তিনি দোয়া করতেন যে যখন এআ নাজিল হল ফসাবিবাহুর রবিকে আস্তা তখন তিনি দোয়া করতেন তিনি দোয়া করতেন তাহলে বোঝা গেল আপনি যে দোয়াটি বলেছেন সেটা আসল রসুল হাদিস দ্বারা প্রমাণিত হয়নি আমাদের কাছে কোনো কোনো দুর্ঘটনা থাকলেও থাকতে পারে কিন্তু সই হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়নি এই জন্য আমরা বেশি বেশি করে আস্তাক্লা আস্তাকল্লা পড়বো আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি অর্থ দিয়ে খেয়াল করবো শুধু মুখে বলবো না অর্থ দিয়ে খেয়াল করবে আসলে আসলে ক্ষমা চাচ্ছে কিনা আল্লাহলব্ধ থাকবে থাকতে হবে আর বেশি বেশি দ্বিতীয় দোয়াটা করবো আস্তাফুল্লাহিল কারণ হচ্ছে এখানে তার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে আপনার দোয়াটা ইস্তেকভা যেন গ্রহণযোগ্য হয় আপনি যেন তাহদের সাথে ফিরে আসেন এবং আল্লাহ তার আতুবিলেই তাও বাহ শেষের দিকে যোগ করা হয়েছে যা দুইটা দুইটাই এবং তওবাহ একটা ক্ষমা প্রার্থনা একটা ফিরে আসা দুইটাই যেন হয় মন থেকে যেন আসেন সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে উত্তম এস্তেকভার আরও উত্তম ইস্তেকফার সৈয়দুল ইস্তেকভার আছে সেটাও করতে পারেন আল্লাহ্মা সৈয়দুল ইস্তেকভার আপনি জানেন সেটা সেই সেই আপনি করতে পারেন যে ইস্তেফভারের কথা রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে এটা দুই করে কেউ তার ক্ষমা করে দেওয়া হবে সেটাও আপনি করতে পারেন কিন্তু কখনো এই বানিয়ে বানিয়ে ফার করবো না বিশেষ করে অনেকেই বলে থাকেন আস্তাক ফরুল্লাহ রব্বি বিঙ্কুল্লা জাম আতুব বি এই জাতীয় যে সমস্ত এসতেকব আছে সেগুলি কিন্তু রসুল্লাহ আসলাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং আপনি যেটা একেবারে আমরা বলবো যে হারাম পর্যায়ের নয় জিনিসটা সেটা আমি বলবো না যে যে কোনো মানুষ যে কোনো ভাষায় বাংলা ভাষায় তিনি দোয়া করে আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারেন কিন্তু সুননাত মোতাবেক ফার করতে হলে আপনাকে হয় সাইদুল ফার করবেন নাহলে আপনি এই রসুল্লাহ হাদিস থেকে যেটা আসছে সেটা হচ্ছে আস্তাক্লা আস্তাক যেটা আমরা পড়ি অথবা আস্তফুল্লাহ আলহাই এটা করেন আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত সুননার ভিতরে থাকতে পারবেন আপনি আমানের নিরাপত্তার ভিতরে থাকতে পারবেন সুননার বাইরে গেলে আপনি যে কোনো সময় ডুবে যাবেন সুন্না হচ্ছে সাফিনে তো নোট নুহের কিস্তির মতো নুহের কিস্তিতে না উঠলে আপনি ডুবে যাবেন এটাই হচ্ছে স্বাভাবিক কথা নিজে বানিয়ে বলার চেয়ে সবসময় মনে রাখবেন যে রাসুল্লাহ আসলাম কি বলেছেন সেদিকে আমরা খেয়াল রাখি কারণ আমার আপনার সবাই কদোয়া সবাই একমাত্র আদর্শ হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ সালুল্লাহ আলী আর আরেকটি চিঠিতে যাচ্ছি এই চিঠিটি পাঠিয়েছেন আবদুল্লাহ গোলন্দ রাজবাড়ি থেকে লিখেছেন আমরা যখন জামাতে দাঁড়িয়ে ইমামের পেছনে নামাজ আদায় করি তখন কি আমাদেরকে সুরা ফাতেয়া পড়তে হবে নাকি চুপ করে থাকতে হবে প্রশ্ন করেছেন ইমামের পিছনে যখন আপনি সালাত আদায় করেন তখন কি সুরা ফাতেয়া পড়বেন না চুপ করে থাকবেন আসলে ইমামের পিছনে যখন আপনি সালাত আদায় করেন তখন আপনার দায়িত্ব যেগুলি যে সমস্ত কেরাত ইমাম সাহেব শব্দ করে পড়েন বিশেষ করে প্রথম দুই রেখাতে জোহর আসর মাগরীবের এবং এশার মাগরিব এবং এশার এবং ফজরের এগুলিতে ইমাম সাহেব শব্দ করে সালাত আদায় করেন সেগুলিতে আপনি ইমাম সাহেবের শব্দটা শুনবেন মন দিয়ে অর্থ তা অর্থে দিয়ে খেয়াল করবেন কি পড়তেছে আলহামদুলিল্লাহ আলমিন আপনি অর্থে খেয়াল করবেন ইমাম সাহেব আল্লাহ তালা প্রশংসা করলেন আর রহমানুর রাহিম কি বলেছেন সেটা খেয়াল করবেন মালিকি ইহামুদ্দিন কী বলছেন খেয়াল করবেন এটা অর্থ খেয়াল করবেন এবং সবশেষে আমিন বলবেন এটাই হচ্ছে সোনাত্তরেখা রসোল্লা সর্বশেষ কাজ ছিল এটা এবং এটাই আমাদের মাহাদ মধ্যে অনেকে সেটাকে প্রাধান্য দিয়েছেন বিশেষ করে ইমাম আবি আলী হানাফি ইমাম তারা এটাকে প্রাধান্য দিয়েছেন ইমাম শেখুল ইসলাম ইবরুল তেমিয়া রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন ইবুল কাইম এটাকে প্রাধান্য দিয়েছেন এবং সর্বশেষ শেখ নাসু মহম্মদ নাসুদ্দিন আলবানি এটাকে প্রাধান্য দিয়েছেন আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন সাজেদা খাতুন পলাশ পাড়া চুয়াডাঙ্গা থেকে আগের চিঠি আপনি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন আমরা আপনার বাকি প্রশ্ন পড়ার চেষ্টা করছি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশের সময় বাম্পা দিয়ে প্রবেশ এবং ডান পা দিয়ে বের হতে হয় এই কথাটা হাদিস দ্বারা সাব্যস্ত কি আর মহিলাদের কি মাথায় কাপড় দিয়ে টয়লেটে প্রবেশ করতে হয় বোন আসলে টয়লেটে প্রবেশের সময় ডান বাম পা দিয়ে ঢুকবে আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে এটা কিন্তু সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয় কোনো হাদিসে এটা সরাসরি উল্লেখিত হয়নি কিন্তু রসুল্লাহ আসালাম একটি আম আমল ছিল ব্যাপক আমল ছিল সাধারণ সেটা হচ্ছে তিনি যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করতেন আর যেটা কোনো খারাপ কাজ সেটা বাম দিক থেকে শুরু করার প্রচলন তার যেমন বাথরুম থেকে পরিষ্কার হবেন বাম হাত দিয়ে করেন কিন্তু রসুল্লাহ আসসালাম ডান হাতে প্রথমে যখন মসজিদে তিনি মসজিদে তিনি রসুল্লাহ সাল্লাম যখন মসজিদে ঢুকতেন ডান পা দিয়ে ঢুকতেন এবং যখন রসুল্লাহ আসলাম বের হতেন বাম পা দিয়ে বের হওয়ার হাদিসও আসছে তো দেখা যাচ্ছে যখন ভালো কাজের দিকে মানুষ অগ্রণী হয় তখন ডানটা দিয়ে শুরু করতেন এই জন্য রসুল আসলাম যখন ডান দিক থেকে চুল আশ্রাতেন ডান দিক থেকে কাপড় পরা আরম্ভ করতেন এগুলো বিভিন্নভাবে ডানের ব্যাপারটা বিভিন্ন ভালো কাজের ব্যাপারে ডান আসছে এই জন্য আলমরা বলে থাকেন যে মসজিদে বাথরুমে ঢুকার সময় যেন ডা বাম্পা দিয়ে ঢুকে কারণ একটা ভালো ভালো জায়গা নয় আর বের হওয়ার সময় যেন ডান পা ঢুকে বের হয় কারণ হচ্ছে যে বের হলে সে ভালো কাজ দিয়ে বের হচ্ছে খারাপ জায়গা থেকে কিন্তু এটাও এটা কোনো সই হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা হচ্ছে এই ইস্তেহাদ আপনি আমল করতে পারেন কিন্তু এটা বাধ্যতামূলক মনে করা যাবে না বাধ্যতামূলক মনে করা যাবে না বরং আপনার এইটার চেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে আপনার ঢুকার সময় দোয়াটা বের হওয়ার সময় দোয়াটা এটা বেশি খেয়াল রাখতে হবে ঢুকার সময় দোয়াটা আপনার যেন মনে থাকে যে আলামী নাবাজুল কীমুল খুবসুল খাবায়স আর বের হওয়ার সময় গোফরানাকা এই দোয়াটা যেন আপনার মনে রাখেন এটা শূন্যত মোতাবেক তো কিছু জিনিস আছে যেটা সুন্নত আমল করতে পারেন সরাসরি আর কিছু আছে অন্যান্য কাজের উপরে ইজতেহাত করে আপনি কেউ কেউ আমল করে থাকে সেটাকে আমরা নিষেধ করব না কিন্তু সেটা বলবো যে সই হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এখানে আরও জানতে চেয়েছেন মহিলাদের কি মাথায় কাপড় দিয়ে টয়লেটে প্রবেশ করতে হয় জি মাথায় কাপড় দিয়ে মহিলা টয়লেটে প্রবেশ করবে এমন কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি বরং যে কোনো অবস্থায় তিনি প্রবেশ করতে পারেন সেখানে যদি মাহারাম বা মাহারাম ছাড়া অন্য কেউ দেখার সুযোগ না থাকে তাহলে আপনি যে কোনোভাবে কাপড়

আমল নয় সুনার আমল নয় এটা মনে রাখতে হবে এটা নিষেধ নয় শরীয়তে আপনি আরও লিখেছেন মহিলারা যখন বাসার ভেতরে থাকে তখন যদি মাথায় কাপড় না থাকে তাহলে কি তখন ফেরস্তা থাকে না মহিলারা ঘরের ভিতরে থাকলে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে এরকম কথাও কোথাও নাই এরম কোথাও হাদিসে আসে নাই অর্থাৎ মহির এই পর্দার বিষয়টি হচ্ছে গায়ের মাহারামের সাথে যেখানে মাহারাম নয় তাদের সামনে গেলে অবশ্যই পূর্ণ পর্দা রক্ষা করবে ঘরের ভিতরে সুযোগ একাকী থাকে তখন তার জন্য শরীরের সমস্ত কাপড় ঢাকিয়ে রাখতে হবে নিজেকে বলেনি আল্লাহ আল্লাহতালা সুতরাং সেটা বাধ্য বাধ্যবাধকতা নেই কিন্তু সন্তান সন্তোষ যদি থাকে তার স্বাভাবিক পর্দা অবশ্যই থাকতে হবে যে করে কোনো ফেতনাশ তৈরি না হয় বা মাহারামের মাহারামের সামনে এক ধরনের পর্দা আছে শরীয়তে সেটাও তাকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে যেটাতে কোনো কোনো রকমের সুশুরি না আসে খারাপ কিছু ধারণা না আসে এরকম একটা পোশাক থাকতে হয় গায়ের মাহারামের সামনে তার সারা শরীর ঢাকা রাখবে এটাই হচ্ছে শরীয়তের বিধান সুতরাং আপনার যদি ঘরে আপনি একাকি থাকেন কোনো কিছু না থাকে আপনাকে মাথা রাখতে হবে এমন জরুরি কিছু নয় আরও লিখেছেন আল্লাহ রসুল সাল্লি আসালামঈদুল আজহায় কোরবানির পশুর কলিজা দিয়ে অর্ধেক বেলা রোজা ভাঙতেন এই কথাটা কি ঠিক বোন আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রোজা রেখে রোজা ভাঙতেন এই কথাটা বলাটা জায়জ হবে না কারণ এটা রোজা নয় রোজা হচ্ছে না এই রোজা রাখা যায় না সারাদিন না খেয়ে থাকার কমপ্লিট কাজটা হচ্ছে রোজা কেউ কিছুক্ষণ থাকলো না এটা মানুষ যদি রোজা মনে করে সে মনে করতে পারে কিন্তু শরীয়তে রোজা এটা নয় এই জন্য রসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি অর্ধদিন পর্যন্ত না খেয়ে থাকতেন এরপরে খাইতেন এই জিনিসটা রোজা বলার কোনো সুযোগ নেই আর এটাও ঠিক নয় যে অর্ধদিন পর্যন্ত বরং রসুল অপেক্ষা করতেন যে কোরবানি গোষ্ঠী দিয়ে কিছু খাবেন এটার উদ্দেশ্য সেটা যদি কোনো আটটা বাজেও হয়ে যায় যথেষ্ট নয়টা বাজেও হলেও যথেষ্ট যদি সাতটা বাজেও কেউ সালাত আদায় করে এসে সাথে সাথে জবাই করে গোষ্ঠ দিয়ে রান্না করে খেয়ে যেত অর্ধ দিবসের প্রয়োজন নাই সামান্য সময় অর্থাৎ সাল্লাহ সাল্লামের সুনত হচ্ছে কোরবানি ঈদের দিনে রসুল্লা সুনত হচ্ছে কোরবানি দিয়ে তিনি শুরু করা সেটা যদি আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ সেটা ভালো জিনিস এটা রোজা বলা কোনো রকমেই জায়েজ হবে না কারণ এই জাতীয় রোজা শরীয়তে অনুমোদন করে না যে অর্ধেদ অর্ধদিন রোজা বা তিন ভাগ ভাগ রোজা বা চার ভাগের দুই ভাগ রোজা এই জাতীয় কোনো রোজা শরীয়তে নেই শরীয়তে রোজা হচ্ছে পূর্ণ দিবস রোজা আর ঈদের দিনে রোজা রাখা হারাম এটা উন্মত রেজমা এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম এটাকে বলেছেন ইয়ম ঈদ এই দিনটা হচ্ছে ইউম ঈদ রসুল বলছি ইয়ম ঈদ ইয়ম আকল ওয়সর খাবার এবং পানীয়ের দিন এটা সুতরাং এই দিনে কোনো রোজা রাখার সুযোগ নেই আপনি যদি ঈদ যদি না থাকে কী করবেন আপনার ঈদ অর্থাৎ আপনার কোরবানির গ্রস্ত নাই আপনি সেদিন ঈদ আছে কিন্তু কোরবানির গ্রস্ত না আপনি কোরবানি আপনি কী করবেন আপনি খেয়ে ফেলবেন কেন আপনার সমস্যা নেই এটা আপনি এখানে দিনের অর্ধ দিবস পর্যন্ত না খেয়ে থাকবেন এরপর রোজা ভাঙবেন এটা বলা হয়নি

কোরবানির গোস্তের কলিজা যদি তিন ভাগে ভাগ না করে শুধু নিজেদের জন্য রাখা হয় তাহলে কি এটা জায়জ হবে আবার পশুর যে ভুড়িটা আছে সেটাও তো দেখা যায় নিজেরাই খেয়ে থাকি এগুলো কি জায়জ হবে আসলে তিন ভাগে ভাগ করার মশলাটা ফরজ ওয়াজিব নয় এটা হচ্ছে একটা নফল কাজ অর্থাৎ মোস্তাহাব এটা যদি করলে সব না করলে কোনো গুণা নেই আপনার তিন ভাগে ভাগ করতে জরুরি নয় আপনি যদি তিন ভাগ ভাগ করেন মনের ভিতরে থাকে যা হাই বস্তুগুলো দিয়ে দিলাম মনের ভিতরে আপনার সমস্যা থাকে তাহলে তো আপনি স্বভাবে পাবেন না গুণ হবে আপনার এই জন্য আপনি দিবেন রসল্লা এই জন্য বলতেন যে লাস হতাকা তা এই না আপনি যে যে কোনো দান করবেন পিছু নেবেন না এটার যে আমার এটা দান করার কারণে আমার কমে গেলো এই জাতীয় অবস্থা হলে সেই দান কোনো সোভাব হবে না আপনার এই জন্য আপনি যদি পরিবারের সন্তান বেশি থাকে তাদেরকে যদি খাওয়াতে চান আপনি কিছু অল্প কিছু দিতে পারেন একেবারে না দেওয়াটা খারাপ দেখা যায় গরিবরা আসে আপনি তাদেরকে দিবেন কিন্তু সে তিন ভাগ ভাগ করে ফেলতে হবে অনেকে অনেক জায়গায় দেখা যায় ভাগ করে সমাজ নিয়ে যায় এরপর মানুষের মধ্যে বন্টন করে দেয় এই জাতীয় অতিরঞ্জন সরিয়েতেকতা বাধ্য্যবাধকতা সরিয়েতে নেই এই জন্য আপনার এই কলিজাটাও ভাগ করে নিতে হবে ভুঁড়িটাও ভাগ করে নিতে হবে এই জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই গোস্তটাও ভাগ করে নিতে হবে এই জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই আপনার যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য আছে আপনার মনে হচ্ছে এতটুকু দিলে আমি এর পিছিয়ে আফসুস করবো না এটার জন্য চিন্তা করবো না বরং আমি এটা দান করবো আল্লাহর অস্তে দান করবো সেটা দিতে পারেন আপনার যদি মনে হয় যে আমি পুরোটাই দিয়ে দেই আল্লাহ তাআলা যেভাবে তার নবীকে এরকম বড় মন দিয়েছিলেন আপনি সেরকম বড় মন অধিকারী হন পুরোটাই মানুষকে দান করতে চান সেটাও আপনি দিতে পারেন যদি আপনার সামর্থ্য বেশি থাকে সামর্থ্য বেশি থাকে আপনি আবার সন্তানদের জন্য অন্যদিন কি আরও ক্রয় করার ক্ষমতা আছে আজকে গরিবদের হয়তো নাই সেটাও দিতে পারেন তিন ভাগ ভাগ করতে হবে এটা যেমন বাধ্যতামূলক নয় আবার পুরোটা খেয়ে ফেলতে খাওয়া যাবে না এটাও বাধ্যতামূলক নয় পুরোটা দিয়ে দিতে হবে এটাও কেউ বলেনি আপনার সামর্থ্য এবং অবস্থা অনুসারে আপনি সেটা সিদ্ধান্ত নেবেন এটাই হচ্ছে শরীয়তের বিধান কেউ যদি খুশি মনে কোরবানির পশুকে তিন ভাগ করে নিজে এক ভাগ রাখেন গরিবের সঙ্গে এক ভাগ দেন আত্মীয় সঙ্গে এক ভাগে দেন এই মোস্তাব পদ্ধতি অনুসরণ করেন

তাহলে ইসলামের সৌন্দর্য আমরা উপলব্ধি করতে পারব জীবনের শৃঙ্খলা এবং মানসিক যে সংস্কার সেগুলো এসব বিষয় থেকে আমরা অর্জন করতে পারি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম লায় আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই মাতে ডুবে আছি সবাই